এই ডেলিভারিটার দিকে একটু লক্ষ্য রাখা যাক। হঠাৎ লাফিয়ে ওঠা বলটা ঠিক এভাবেই সাদমানের বাহুতে আঘাত করল। ব্যথায় এতটাই কাতরাচ্ছিলেন তিনি, শেষ পর্যন্ত মাটিতে শুয়ে পড়েন। সাদমানের দিকে তাকালে বোঝা যায় ব্যথায় কতটা নাজুক অবস্থা ছিল তার। শুধু সাদমানই নন, বিপক্ষ দলের ক্রিকেটাররাও সাদমানের দিকে ছুটে আসলেন। সবাই যখন সাদমানের দিকে তাকাচ্ছিলেন তাতেই বোঝা যাচ্ছিল কতটা গুরুতরভাবে আঘাত পেয়েছেন সাদমান। শঙ্কা তখন ছিল সাদমানের হাতের হাড় থেকে শুরু করে বড় ক্ষতি হয়ে গেল কিনা। বাংলাদেশ এ দল এবং ওয়েস্ট ইন্ডিজ এ দলের মধ্যকার চার দিনের দ্বিতীয় এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের 2 নম্বর মাঠে, যেখানে উইকেটে বেশ খানিকটা ঘাস রয়েছে। সেই সাথে সকাল থেকে মুষলধারের বৃষ্টি এবং বাতাসের অতিরিক্ত আর্দ্রতা বলে বাড়তি সুইং এবং বাউন্স পেতে সাহায্য করছে। ঠিক সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজের বোলাররা বেশ ভালো মুভমেন্ট এবং বাউন্স আদায় করে নিচ্ছিলেন। ইনিংসের একেবারে শুরু থেকেই সাদমান বেশ অস্বস্তিতে ছিলেন বলের এই বাউন্স নিয়েই। শেষ পর্যন্ত হাতের ব্যথা নিয়ে আর ব্যাটিংটা করতে পারেননি সাদমান, অগত্যা মাঠ ছাড়তে হয়েছে তাকে। বেশ প্রতিভাবান এই ব্যাটসম্যান বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অনেক কিছু দিতে পারতেন এমন কিছুই মনে করা হয়েছে একেবারে প্রথম থেকেই। চলতি এই টেস্ট সিরিজ সাদমানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা তামিম ইকবাল খানের সঙ্গে ওপেনিংয়ে তার প্রতিযোগিতায় এখন জাকির হোসেন রয়েছে, তাই সাদমানের জন্য পরীক্ষাটা অনেক বেশি কঠিন। এরকম একটা সিরিজে হাতে এমনভাবে আঘাত পাওয়াটা অবশ্যই সাদমানের জন্য সুখকর না। তবে হাতে ব্যথা পাওয়ার পরবর্তী 1 ঘন্টার মধ্যেও সাদমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, অর্থাৎ সাদমান হাতের ব্যথা হয়তোবা আগের থেকে কিছুটা কমেছে, হাতে আইস দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন হাতের ব্যথা না বাড়লে হয়তোবা সাদমান আবারও ব্যাটিংয়ে নামতে পারবেন, তবে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। ব্যথা পরবর্তীতে আবারও বাড়লে সাদমানকে নিয়ে যাওয়া হবে হসপিটালে, করা হবে MRI। সাদমান যখন ব্যথা পান ঠিক তখন দলের ফিজিও কিংবা চিকিৎসক যিনি রয়েছেন মাঠে ছুটে গিয়ে সাদমানের হাতে ম্যাজিক স্প্রে করেছিলেন। সচরাচর স্পোর্টসে এই ধরনের স্প্রে ব্যবহার করা হয়। এই স্প্রে ব্যবহার করার কিছু সময়ের মধ্যেই ব্যথা কমে যায়, তাই পরবর্তীতে আবার ব্যথা বাড়বে কি না সেটা নিয়ে একটা শঙ্কা রয়েছে। যদি ব্যথা বাড়ে তবে শঙ্কাটা সেখানেই, সাদমান কি বড় সময়ের জন্য ছিটকে যেতে পারেন ইঞ্জুরির কারণে? আবার উল্টোটাও হতে পারে, 5 উইকেট পরে আবারও ব্যাটিং নামতে পারেন তিনি।